ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। দেখো চলো আজকের ভিডিওটি শুরু করলাম। দেখো সকালে সমস্ত কাজ টাজ সেরে তারপর দেখো ফ্রেশ হয়ে গেছি চান টান করে। দেখো তারপর এখানে চান করেছিলাম, দিয়ে একটু পরিষ্কার হয়ে চুলটা ঝেড়ে নিচ্ছি, তারপর দেখো ফ্রেশ হয়ে যাচ্ছি, তারপরে যাব অন্য কাজে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে স্নানটা করে নিলে মানে খুবই ভালো হয়, অন্য কাজে ভালো সময় পাই। তারপর দেখো মুরগিকে খেতে দিতে যাচ্ছি, আমাদের তো মুরগ আছে, মুরগকে খেতে দিতে যাব। চলো দেখবে আমাদের মুরগগুলো, এই ছোটো ছোটো মুরগগুলো কত বড় হয়ে গেছে। ওদেরকে সকালবেলা ওদের খাবার দিই, ম্যাশ আর আটা দিই, দুপুরে ওদের জন্যে ভাত হয়। এই দেখো আমাদের মুরগগুলো দেখো খাবার জন্যে কি মানে খিদে পেয়েছে ওদের খুব। ওদেরকে খেতে দিয়ে এসে আমি মানে সকালে কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মিলে দিচ্ছি। আমাদের খুবই জামা কাপড় মিলার অসুবিধে, ওই ছোট্ট একটা তারের মধ্যে সব উড়োবুড়ি মিলতে হয়। তারপর দেখো এখানে দেখো এগুলো আমার হাতে দেখছো পিমলেস পাতা, এগুলোকে বলে পিমলেস পাতা, এইগুলোকে চটকে শরবত করে খেলে, জল করে খেলে মানে খুবই পেট ঠান্ডা হয়। এই অতিরিক্ত গরমের সময় একে খেলে সকাল বিকাল খেলে খুবই ভালো শরীরের পক্ষে, শরীর যত ঠান্ডা থাকবে ততই গরমে ভালো। আমাদের এই গাছ আছে পিমলেস পাতার গাছ, দেখো জলটা কেমন চটকাতে সবুজ হয়ে গেছে, মানে এত গাঢ় হয়ে যায় যে ছাঁকনি থেকে গলতে চাচ্ছে না। একটু অল্প করে চিনি দিয়ে ওইটাকে ভালো করে চটকে নিতে হবে, দিয়ে ছেঁকে ওই জলটা খেয়ে নিতে হবে। জলটা যেন পুরো সবুজের মতন হয়ে গেছে ওই জলটা। দেখো বন্ধুরা কেমন হয়েছে জলটা। তারপরে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, আগে শাশুড়ি মার চাটা ঢেলে নেব, চিনি ছাড়া চা, তারপর আমাদেরটা করে নিচ্ছি। দেখো আজকে তোমাদের দাদা ভাই এই প্যাকেট দুধ এনেছে, কিন্তু প্যাকেট দুধের করছি না আমরা, আমি গুঁড়ো দুধের এই চাটা বানিয়েছি আজকে। ভিডিওটা কেমন লাগলো